আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা সিনেমার এখন পর্যন্ত সেরা 10টি গান, যেগুলো ইউটিউবে এখন পর্যন্ত সর্বোচ্চ ভিউ হয়েছে। 10 নম্বরে রয়েছে আমিন খান পূর্ণিমার আমায় দুনিয়া থেকে চুরি করে। মুখোমুখি সিনেমায় এন্ড্রো কিশোর ও কনক চাপার কণ্ঠে গাওয়া গানটি 48 মিলিয়ন বার ভিউ হয়েছে। 9 নম্বরে 50 মিলিয়ন ভিউ রয়েছে কুমার শানুর কণ্ঠে এ জীবন কেন এত রং বদলায়। এই জীবন কেন এত রং বদলায়। শামি কেন আসামি সিনেমার এই গানে দেখা যায় প্রয়াত নায়ক জসিমকে। 8 নম্বরে আছে ও সাথী রে যেও না স্যাড সংটি। স্বপ্নের ঠিকানা সিনেমার এই গানে শাবনুর ও সালমান শাহকে দেখা যায়। এন্ড্রু কিশোর ও সাবিনী ইয়াসমিনের এই গানে ভিউ হয় 51 মিলিয়ন। 67 মিলিয়ন ভিউ পেয়ে 7 নম্বরে আছে বিধি তুমি বলে দাও গানটি। ফুল নেবে না অশ্রু নেবে সিনেমার ত্রিমুখী এই গানে দেখা যায় শাবনুর আমিন খান ও সুপারস্টার শাকিব খানকে। পাপারাজ ও শাবনাজ অভিনীত প্রেমের সমাধি সিনেমার প্রেমের সমাধি ভেঙে গানটি রয়েছে 6 নম্বরে। প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিড়ে। এন্ড্রু কিশোরের কণ্ঠে গাওয়া স্যাড গানটিতে ইউটিউবের ভিউ পেয়েছে 72 মিলিয়ন। এরপরের অবস্থানে আছে কিংবদন্তি ইলিয়াস কাঞ্চন ও মৌসুমীর এ জীবন তোমাকে দিলাম। এ জীবন তোমাকে দিলাম বন্ধু। আত্মত্যাগ সিনেমার এই গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু ও মিতালি মুখার্জি। পঞ্চম অবস্থানে থাকা গানটিতে ভিউ আছে 76 মিলিয়ন। সুপারহিট বাবা কেন চাকর সিনেমার সুপারহিট গান আমার মতো এত সুখী। আমার মতো খালিদ হাসান মিলুর কণ্ঠে গাওয়া এই গানটি 80 মিলিয়ন ভিউ পেয়ে চতুর্থ অবস্থানে আছে। একশো মিলিয়নের উপরে ভিউ আছে বাংলা সিনেমার মাত্র 3টি গান। শাকিব বুবলির বসগিরি সিনেমায় দিল 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 গানটি 104 মিলিয়ন ভিউ পেয়ে 3 নম্বর অবস্থানে আছে। ইমরান ও কনার কণ্ঠে গানটি সত্যি অসাধারণ। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত খায়রুন সুন্দরী সিনেমার খায়রুন লো গানটি 133 মিলিয়ন ভিউ পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে। খায়রুন লো তোর লম্বা মাথার কেশ চিরল দাঁতে। মৌসুমি অভিনীত এই গানের কণ্ঠ দিয়েছেন মমতাজ। চিরল দাঁতে হাসি দিয়া পাগল করলি দেশ খায়রুন লো। সবাইকে ছাড়িয়ে সবার প্রথমে 1 নম্বরে আছে হৃদয়ের বন্ধন সিনেমার বধূ ভেসে কন্যা যখন। কণ্ঠশিল্পী মমতাজ ও রাথীন্দ্রনাথ রায়ের এই গানে দেখা যায় শাবনুর ও রিয়াজকে। অসাধারণ এই গানটিতে ভিউ হয়েছে 134 মিলিয়ন। তো বন্ধুরা, আপনার পছন্দের গানটি আমাদের কমেন্ট করে এখনই জানিয়ে দিন।